আসসালামু আলাইকুম, আমন্ত্রণ হাইলাইন বিউটি নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আয়শা। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্ক রয়েছে। অবাক করা এমন খবর প্রকাশ করেছে আল ওজবো নামের মরক্কোর একটি সংবাদপত্রে। আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম ডেইলি মেলের খবরে বলা হয়, বর্তমান ব্রিটিশ রাজবংশীয়রা 14 শতকে আর্ল অফ ক্যামব্রিজের বংশের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। এই আর্ল বা সামন্ত বংশ স্পেনের প্রথম ইসলামী রাজবংশের সঙ্গে রক্তবন্ধনে যুক্ত, কারণ স্পেনে ইসলামী শাসনের গোড়াপত্তন করেছিলেন নবী কন্যা ফাতিমার বংশধর। ডেইলি মেইলের প্রতিবেদনে গবেষকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তধারার 43তম প্রজন্ম হচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। যদি এই দাবি সত্য হয় তাহলে জর্ডান ও মরক্কো রাজবংশ এবং ইরানের বিখ্যাত নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রানী এলিজাবেথের খুব কাছের আত্মীয়। এই দাবির সত্যতা নিয়ে ইউরোপ ও আরব উভয় দিকের ইতিহাসবিদরা বিভিন্ন প্রকারের মতপোষণ করতে শুরু করেছেন। একদল ইতিহাসবিদরা জানাচ্ছেন, জাইদা নামে স্পেনের ইসলামী রাজবংশের এক রাজকন্যা সেভিল শহর বর্বরদের দ্বারা আক্রান্ত হলে 11 শতকে সেখান থেকে পালাতে বাধ্য হন এবং কাস্তাইয়ের খ্রিস্টান রাজা ষষ্ঠ আলফোনসোর কাছে আশ্রয় নেন। সেখানেই জাইদা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম হয় ইজাবেলা। তিনি আলফোনসোকে বিয়ে করেন এবং তাদের এক পুত্র সন্তান হয়। সেই পুত্রেরই কোনো বংশধর ক্যামব্রিজের আর্লকে বিয়ে করেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আরব বিশ্বে বেশ শোরগোল ফেলে দিয়েছে। এ বিষয়ে বিশিষ্ট আলেম ডক্টর আব্দুস সালাম আজাদি বলেন, আমি এই কথাটি প্রথম শুনেছি 2004 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় চত্বরে। আমার বন্ধু ও শিক্ষক তুল্য ডক্টর ডেভিড রোসারওয়েন বিশ্ববিদ্যালয়ে একটি ট্রেনিং সেশনে লাঞ্চের সময় এই কথা আমাদের বলছিলেন। স্যাটানিক ভার্সেস লেখার পর সালমান রুশদির বিরুদ্ধে ব্রিটেনের সমস্ত মুসলিম জনগণ একাট্টা হয়ে যায়। ওই সময় জর্ডানের বাদশাহ হুসাইন ইংল্যান্ডে আসতে চান, কিন্তু ব্রিটেনের ইন্টেলিজেন্ট তার আগমনকে স্বাগত জানাচ্ছিল না। এ কথা রানীর কাছে পৌঁছলে তিনি কর্তা ব্যক্তিদের ডাকেন এবং বিষয়টির কারণ অবগত হতে চান। তখন তাকে জানানো হয়, বাদশাহ হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের। তিনি এসে যদি কোনোভাবে স্যাটানিক ভার্সেস নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেন তাহলে খোমেনির ফাতোয়ার পর এটা আরেক ঝামেলা তৈরি করবে। এটা শুনে নাকি রানী মন্তব্য করেন, বাদশাহ হুসাইন নবী বংশের হলে সো আই অ্যাম। এটা নিয়ে তখন মিডিয়া মহলে বেশ কথা ওঠে। রানীর যে বংশতালিকা প্রাসাদে রক্ষিত আছে সেখানেও দেখানো হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 43তম বংশধর রানী এলিজাবেথ, যে বংশতালিকার ছবি আমাদের স্ক্রিনে প্রদর্শন করা হলো। এ বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট আলেম শোলাকিয়া ঈদগাহ এর গ্র্যান্ড ইমাম ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, বংশগতভাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে আমরা এ বিষয়ে গবেষকদের আলোচিত বংশধারায় যাচাই করে বুঝতে পারব বিষয়ের সত্যতা কতটুকু। রানীর বংশ জার্মান থেকে এসেছে, রাসুলের বংশের সঙ্গে মিলে আশ্চর্যের কিছু না। আর জায়দা বিবির কথা বলা হয়েছে, তিনি কি আসলে ইসলাম ধর্মের থেকে খ্রিস্ট ধর্মে গিয়েছেন কিনা তা আমরা ইতিহাস থেকে যাচাই করেই বলতে পারব। রাজধানী ঢাকার জামিয়া শেখ জাকারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট বক্তা লেখক গবেষক মুফতি মিজানুর রহমান সাইদ বলেন, ইউরোপীয় গবেষকরা ইতিহাস ঘেঁটে বের করেছে রানী এলিজাবেথ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। হ্যাঁ, এমন হতে পারে, অস্বাভাবিক কিছুই না। তবে আমরা বিষয়টা পর্যালোচনা না করে কিছু বলতে পারছি না। ইতিহাস অনেক বড় বিষয়, এটা নিয়ে পাঠ প্রয়োজন। দর্শক, এই ছিল হাইলাইন বিউটি নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিশ্বের নামে দামি ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যে বাংলাদেশিদের জন্য 5% ডিসকাউন্ট দিচ্ছে ওমানের হাইলাইন বিউটি শপ। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।